তোমার চ্যানেল, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে শুরু করলাম। এটা হলো পটল, পটল শুকনাখালি, যে চাকু দিয়ে আসর দিয়ে কালি জিরা, পটল শুকনা, কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এখন ভর্তাটা বানালাম। আজকে মুরগির তরকারি ঝুলঝুল করে আলু দিয়ে আর একটু শুকাবে পানি। কি কি নিয়ে আসলো আমার হাজবেন্ডে বাজার? চিংড়ি মাছ হচ্ছে তো আছে, সেদিন দেখিয়েছি চিংড়ি মাছ ফ্রিজ আছে, এই যে আরও আনছে, আর এই যে কেক একবার বড়টা এনেছে সবচাইতে, আর সেদিন এডিও আনছে আবারও নিয়ে আসছে, সবসময় এক প্লেট করে নিয়ে আসে। আর লাউ শাক তো আমার খুবই ফেভারিট। এদিকে হলো বাচ্চাদের জন্য জুস অলরেডি খুলে খেয়ে ফেলেছে, ডানো দুষ্টরা খুব পছন্দ করে। এই যে মানে বারোটা নিয়ে আসছে আমার জন্য নাইকেলের পানি। আবারও মাশাল্লাহ কত বড় একটা পেঁপে নিয়ে আসছে, এই যে পেঁপেটা, চাউল, এদিকে পেঁয়াজ, তারপরে যা যা লাগে সবজি, কাঁচামরিচ, তারপরে হলো শসা, এই যে তরমুজ আবারও নিয়ে আসছে। প্রতিদিন মানে একটা করে আমার পরে আজকে খাবো কালকে খাবো, তারপর আবার নিয়ে আসে এভাবে। আর এদিকে কলা, শসা, কলা শেষ, এই যে কলা নিয়ে আসছে, ওই যে একটা কলা আছে, আর শসা, শসা তো আজকে রাত্রে আমরা পোলাও খাবো। এই যে সালাদ বানাচ্ছি অলরেডি, এই যে সালাদ কেটে নিচ্ছি, আটকে যা, এদিকে চিংড়ি মাছ গুণ করেছি বড় মেয়ের জন্য, আল্লাহ যেটা দিয়ে খায়, পোলাও খেলে পোলাও খাবে, নাইলে ভাত খাবে। আর এদিকে পোলাও অলরেডি হয়ে গিয়েছে, আর গরুর মাংস রান্না করেছি এদিকে, এই যে গরুর মাংস রান্না করেছি, আর মুরগি তো অলরেডি একবার দেখিয়েছি আপনাদের রান্না করে, খাবার ওই দেখেন উল্টা পাল্টা করে ফেলেছি। আজকের মতন এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।